সুখ দুঃখের কথা কিছুই কইলি না হয় আমারে, বলো কোথায় তোমার দেশ, তোমার নেই কি চলার শেষ? আমি এসেছি চাপাই নবাবগঞ্জ কুমার পাড়ায়, আমি এসেছি কুমার পাড়ায়। দেখেন আমার দিদিমণি কি করতেছে? দিদি এটা এটা কি কি করছেন আপনি? দিদি কি করছেন? দইয়ের কাতারি। হ্যাঁ আচ্ছা, এইটা তো আগে তো মেশিন ছিল আপনাদের, এই মেশিন এখন নেই? মেশিন নেই না? আপনারা খুব অসুবিধায় আছেন মনে হয় না? খুবই কষ্টের মধ্যে আছেন, সরকারের অনুদান এদের দিয়ে উৎসাহিত করা দরকার এই শিল্পটাকে বাঁচিয়ে রাখার জন্য। দেখি আবার আবার দেন তো, থাকলো একবার দিতে হবে না? এই দেখেন আপনার সম্পর্কে কি উনি? হ্যাঁ মেয়ে, মা মেয়ে ওরা, ওনারা দেখেন দইয়ের জন্য হাঁড়ি, আমাদের এটা কি হাঁড়ি, এটা কি বলেন আপনারা, কাতারি, দইয়ের কাতারি বানাচ্ছে। এখানে কি এক কেজি দই আসবে? এক কেজিতে আপনি একটু বড় করে দিতে পারেন না কাস্টমারের সুবিধার জন্য? একটু বড় করে দিদি, আচ্ছা আচ্ছা আচ্ছা, দোকানদার যেরকম নেবে। হ্যাঁ এটা আমি আসছি এখন, এটা ঠিকানাটা বলেন তো আপনাদের। জি অপরাজ রামপুর কুমার পাড়া। আপনারা একটু তাড়াতাড়ি কথা বলেন, এখানকার লোকের সবাই খুব সুইট কথা বলে, এদের টেলিভিশনে ওনাদের চাকরি হওয়ার দরকার যে তাড়াতাড়ি কথা বলে। আচ্ছা আমি আরেকটা ঘরে নিয়ে যাচ্ছি আপনার দেখাচ্ছি। আচ্ছা এগুলি এখন বানাচ্ছে না, এরা খুবই নিডি, নিডি মানে এদের এই অবস্থা খুবই তেমন একটা ভালো না। দেখেন এদের অবস্থা, আবাসিকের অবস্থা, সরকারিভাবে এদের সহযোগিতা করা একান্ত প্রয়োজন। এই দেখেন এদের বাসস্থান এবং মাটির জিনিস সব বানিয়ে একই সাথে এদের সরকারি দৃষ্টি আকর্ষণ করছি আমি মন্ত্রণালয়ের, এদের সহযোগিতা করা দরকার। বর্তমান প্রধানমন্ত্রীকেও আমি অনুরোধ করছি এদের দিকে দৃষ্টি আকর্ষণ করার জন্য। মরলেই মাটির নিচে সবাইকে যেতে হবে, তাই মাটিকে যারা ভালোবাসবে, মা হলো মাটি, মাটি হলো মা। এই দেখেন গরুর খাওয়ার জন্য এখানে অনেক কিছু করতেছে ওনারা, কিন্তু এই যে পরিশ্রম হিসাবে দাম খুবই কম। এগুলি গরুর, গরুকে ভুষি খাওয়ানোর জন্য বিভিন্ন সাইজের, হ্যাঁ তাই না, বিভিন্ন সাইজের জিনিস করেছে। আমি বারবার সরকার কর্তৃপক্ষকে, বাহাদুরকে অনুরোধ করতেছি এখানে এসে আপনি আসুন, দেখুন, ভিজিট করুন। বঙ্গবন্ধু যেমন বলেছিল, আসুন দেখুন বিচার করুন, এখানে এরা কী পরিশ্রম না অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে এদের রুজি রোজগারের জন্য। আমরা আছি অট্টালিকায় লক্ষ লক্ষ কোটি কোটি টাকা বাজেট হয়, কিন্তু এদের জন্য কোনো বাজেট হয় না। আশা করি সরকার বাহাদুর এদের দিকে নজর দেবেন এবং এই শিল্পকে বাঁচিয়ে রাখার জন্য এদেরকে সরকারি সহযোগিতা এবং ভর্তুকি দিবেন বলে আমি আশা রাখছি। আমি আপনাদেরকে আরও আগে নিয়ে যাচ্ছি। আমি এসেছি সুদূর কাসিস বাজার থেকে এদের অবস্থা দেখে, আমি আঞ্চলিক ভাষায় প্রতিবেদন করি, কিন্তু এই অবস্থা থেকে আঞ্চলিক ভাষায় প্রতিবেদন করলাম না, যাতে সারা বাংলাদেশের মানুষ এবং অন্যান্য জেলার, সকল জেলার এবং সারা বিশ্বময় যেন এই প্রতিবেদনটা দেখতে পারে। আমি এখন ভাটার দিকে যাচ্ছি। এই দেখেন এগুলি হলো গোবরের লাকড়ি, এগুলি খুব এক্সপেন্সিভ হয়ে গেছে এখন, গোবরের সারের খুবই মূল্যবান মূল্যবান বস্তুতে পরিণত হয়েছে এগুলি লাগে, কাঠিগুলি। এটা হলো ভাটা, আবার আবার জোয়ার ভাটা না, ভাটা বলে এটাকে, ভাটি বলে, ভাটি ভাটি পইন, হ্যাঁ পইন পইন, আমাদের এখানে পইন বলে, আমাদের এখানে পইন বলে, যেটা পিঠা বানানোর জন্য যেটা বানায় ওইটাকে পইন বলে। এইটা এই তারা বইন এইখানে দেখাচ্ছে, দেখেন কি পরিশ্রম, অক্লান্ত পরিশ্রম এরা যে আমাদেরকে এই উপহার দিচ্ছে, এগুলি অকল্পনীয় ব্যাপার স্যাপার। এই দেখেন এর ভিতরে সব খরখরে, দেখছেন কি সাহসী লোক আমরা। হ্যাঁ ভেঙে এগুলি হয়ে গেছে না, এগুলি ভাঙবে না এইভাবে, এখন হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, আপনার নষ্ট হয়ে যাবে, ঠিক আছে ঠিক আছে, ঠান্ডা হয়ে যাবে। আমি অনেক দূরে, নাহলে আমি একটা প্রেজেন্টেশন হিসাবে নিয়ে যেতাম, কারণ আমার সফর তো অনেক দূরে। তাই আশা করি আপনারা এই ভিডিওটা খুব ভালো করে অবলোকন করেন, এদের সহযোগিতায় এগিয়ে আসুন। নমস্কার কাকি, কেমন আছেন আপনি? আপনাকে অনেকে কাকি বলে ডাকলো, আমিও তাই কাকি বলে ডাকলাম। ভালো আছেন? আপনাদের ঠিকানাটা একটু বলেন। আচ্ছা আপনাদের একটু আস্তে আস্তে বলতে হবে, আপনারা তো খুব সুইফট বলেন, আপনাদের টিভিতে চাকরি হওয়া উচিত ছিল। আচ্ছা যাই হোক,
আপনার ঠিকানাটা তো বললেন, আপনাদের কি অবস্থা দেখেন তো, পারিপার্শ্বিক অবস্থা একটু বলেন তো সরকারের কাছে। সহযোগিতা, সরকারি সহযোগিতা। হ্যাঁ, আপনাদের সরকারি সহযোগিতা হলে গোতর কি হলো আপনাদের জন্য? এই এইখানে এই এই ছোট্ট এই এলাকাতে আপনারা কয়টা ফ্যামিলি? তিন পরিবার। অমানবিক অমানবিক দিনকাল কাটাচ্ছেন আপনারা, কিন্তু দেশের জন্য আপনারা খুবই অবদান রাখছেন, তাই না? হ্যাঁ জি। ও, এটি যদি বিদেশে রপ্তানি হতো অবশ্যই, যেমন মিডল ইস্টে রপ্তানি হলে বিরাট একটা চাহিদা বাড়ত। মিডল ইস্টে খুব চাহিদা আছে মাটির জিনিসের, ওই সৌদিয়াতে, মিডল ইস্টে, আরব দেশে অনেক চাহিদা আছে। তো আপনি, আপনার আর কিছু বক্তব্য আছে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে? কিছু মহিলা হিসাবে বলেন না আপনি। হ্যাঁ, আপনাদেরকে লোন দিয়ে এই শিল্পটা বাঁচিয়ে রাখা একান্তভাবে প্রয়োজন। কাদের নওয়াজ, প্রাকৃতিক স্টুডিও থেকে। এটা হলো পুরো এলাকাটাই হলো কুমারপাড়া, না? এটা ঠিকানাটা একটু বলেন। আমি আসো কাকু, কেমন আছো তুমি? ভালো আছো? আলহামদুলিল্লাহ। এখানে এগুলি এখন রেডি, মানে তৈরি। দেখেন কীভাবে কাঠও দিচ্ছি, টুকরো টুকরো লাকড়ি, এবং এইভাবে সাজিয়ে ভাটা বলে এটাকে, না ভাটা, পইন, চাটা, চাপাইয়ের ভাষায় পইন বলে, চট্টগ্রামের ভাষায় পিঠা তৈরি করে যেটাকে পইন বলে। এইভাবে সাজাচ্ছি, এক জায়গায় রান্না, ওই দেখেন একই জায়গায় রান্না, একই জায়গায় ভাটা। এদের সংকুলন, জায়গা সংকুলন খুবই কম। সরকার বাহাদুর চাইলে এদেরকে জায়গা এবং লোন দিয়ে সহযোগিতা করতে পারে এবং এই শিল্পটাকে ধরে রাখতে পারে। হ্যাঁ, এই দেখেন কীভাবে ভাটাগুলো সাজাচ্ছে, কী অক্লান্ত পরিশ্রম, সত্যি মানবতার জীবন এরা যাপন করতেছে। আমি আপনাদেরকে দেখাচ্ছি, এগুলি হলো ওই গোবরের কাঠি। এগুলি কি আপনারা নিজেরা বানান নাকি কিনে নিয়ে আসতে হয়? একটা কত করে? হ্যাঁ, 80 টাকা এক পন, 300 টাকা এক পন। হ্যাঁ, এটা খুবই এক্সপেন্সিভ। এদের গোবরের দরকার, এবং এদের যদি গরু পালার ব্যবস্থা করে দেয় তাহলে এদের খুব সুবিধা হয়। এই পন নিজেরা তাই তৈরি করতে পারবে। এই এখানে দেখেন দিদিমণি ঘুরাচ্ছে আর বানাচ্ছে দইয়ের, দইয়ের কী বলেন এটা, দইয়ের কাতারি। একটু বড় করে বানাই, মানুষের যাতে লাভবান হয়, সুবিধা হয়। হ্যাঁ, এই দেখেন এর একই একই চুলায় রান্না। দেখেন এখানে পাকঘর, এটা কি ঘর? থাকার ঘর। দেখেন কি সংকীর্ণতা, কি মানে নিদারুণ কষ্টের মধ্যে এরা জীবনযাপন করছে। তাই সরকার বাহাদুরকে আমি আবার আহ্বান জানাচ্ছি, এদের সহযোগিতায় এগিয়ে আসুন। একসাথেই বাথরুম, টিউবওয়েল সব একখানেই। কাদের নওয়াজ, প্রাকৃতিক স্টুডিও থেকে। আবার হবে তো দেখা, এ দেখাই শেষ দেখা নয় তো।